हो गई थी देखोन क्योंकि 2000 वीवीपैट व्यवहार ना करा एजेंसी के काजे लगानो এবং ইলেকশন ইলেকশন কমিশনের নির্দেশকে ম্যানিপুলেট করা কলেজ জলের মতো পয়সা খরচা করা এবং সবথেকে বড় কথা প্রপার অপোজিশন না থাকায় সেই ভ্যাকুয়ামটা কাজে লাগিয়ে কিছু জায়গায় উনি ওনার দল জিতেছেন এটা ঠিকই কিন্তু আপনি রেজাল্টের নিরিখে যদি দেখেন তাহলে 2017 সালের নিরিখে আপনি উত্তরপ্রদেশ বলুন বা উত্তরাখণ্ড বলুন আর পাঞ্জাব তো বটেই সেই সমস্ত জায়গায় তাদের শীত কিন্তু অনেক কমেছে আর একটা কথা ভারতবর্ষের মানুষ জানতে চাইছে যে এই রাজ্যগুলোতে জয়লাভের পর নরেন্দ্র মোদী কি পেট্রোল ডিজেলের দাম কমাবেন নরেন্দ্র মোদী কি গ্যাসের উপর ভর্তুকি দিয়ে গ্যাসের সাধারণ মানুষের বোঝা কমাবেন যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা কমে নরেন্দ্র মোদী কি এয়ার ইন্ডিয়া থেকে কোল থেকে রেল থেকে সেল থেকে ভেল থেকে যেগুলো বিক্রি করে দিচ্ছেন সেগুলো করবেন সেগুলো তো করবেন না সুতরাং ভারতবর্ষের মানুষ তাদের মনস্থির করে রেখেছে এই বিভেদকামী সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দেওয়া এই শক্তি একে 2024 সালে ভারতবর্ষের মানুষ পরাস্ত করবেনি এবং সেখানে তৃণমূল কংগ্রেসকে রেখে সমস্ত বিরোধী দল এক হয়ে ভারতবর্ষের মানুষকে এক নতুন স্বাধীনতা এনে দেবে 2024 এর সেই দেওয়াল লিখন হয়ে গেছে এই এই কটা রাজ্যের নির্বাচনের রেজাল্টকে তার সাথে তুলনা করে যদি ধরে নেন 2024 এ আবার নরেন্দ্র মোদীর কামব্যাক হবে সেই খোকাবাবুর প্রত্যাবর্তন 2024 এ হবে না।